আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে একটা নতুন অংশ যুক্ত হয়েছে প্রবলেম সলিউশন টেক্সট লেখার কৌশল এছাড়াও আরও আছে প্যারাফ্রেজ নতুন যুক্ত হয়েছে আর একটা হল লিটারি শর্ট নোট লিটারেচারের শর্ট নোটগুলো আচ্ছা আজকে আমি আলোচনা করতেছি প্রবলেম সলিউশন টেক্সট লেখার কৌশল এটা ক্লাস নাইনের টেক্সট বুয়ের এক্সপেন্স ফাইভে বলা আছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম ওইখানে আলোচনা করা আছে যে কীভাবে প্রবলেম সলিউশন টেক্সট হ্যাঁ সলভ করা যায় মানে প্রবলেমকে কীভাবে সলভ করা যায় এটা টেকনিক ওইখানে দেওয়া আছে যে প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং হেয়ার রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব অর ডিসকাস এ প্রবলেম কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশন আচ্ছা এখানে অনেক কিছু বলা আছে তো এ গুড প্রবলেম সলিউশন টেক্সট সার্ডেস টু ওয়ান অর স্মল ওয়েল এক্সপ্লেন্ড সলিউশন অর সলিউশনস টু সলভ দ্য প্রবলেম ইন দিস টাইপ অফ রাইটিং দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন আচ্ছা এখানে বলা আছে নাও লুক এট দ্য ফলোয়িং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট ওয়েল কনস্ট্রাক্ট কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট এখানে কয়েকটা দাপের কথা বলা আছে চারটা দাপের কথা বলা আছে এই চারটা দাপ ফলো করে আমরা আমাদের প্রবলেমকে সলিউশন করব প্রথমে ইন ইন্ট্রোডাকশান এই ইন্ট্রোডাকশন অংশে কী আনতে হবে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম দ্যাট মিনস আমাকে যেই প্রবলেমটা দেওয়া হবে ওটাকে প্যারাফ্রেজ মানে ভাষান্তর করতে হবে যে আমাকে বুঝতে হবে কি বলতে চাইছে রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন তারপরে একটা কারণ এবং এটার সলিউশন দিব মানে ইন্ট্রোডাকশন অংশে আমাদের অলরেডি একটা এক্সাম্পল করা আছে যে একটা প্রবলেমের আমরা সলিউশন করবো এই জন্য একটু ভিডিওটি একটু বড়ো হবে আমরা এই যে দাপটা ফলো করে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো প্রথমে কী করব ইন্ট্রোডাকশন অংশটা যে ওই যেই সমস্যাটা আমাদের দিবে ওটার প্যারাফ্রিজ দ্য গিভেন প্রবলেম তারপরে ওটার একটা কী কজ নিয়ে আমরা সলিউশন নিয়ে ইন্ট্রোডাকশন অংশে আলোচনা করব তারপর দ্বিতীয় অংশ আমরা কী করবো মেন বডি প্যারাগ্রাফ অংশে চলে যাব এখানে আমরা কী করব ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যগ্রা প্যারাগ্রাফস এখানে আমরা বিভিন্ন কারণ দেখাইতে পারি এখানে কজ দেখাবো কজের একটা টপিক সেন্টেন্স থাকবে যেইখানে ওই কজগুলা স্টেট করবো স্টেট দ্য কজেস দেন কি হবে এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য প্রবলেম গিভ অ্যান এক্সাম্পল তারপর ওই আমি যে কজটা বললাম ওইটা টপিক সেন্টেন্সটার আমি এক্সপ্লেন করে তারপর একটা উদাহরণ দেবো ঠিক ওরকমভাবে তিন নম্বরে হবে মেইন বডি প্যারাগ্রাফ টু সলিউশন দ্যাট মিনস প্রথম ছিল ইন্ট্রোডাকশান তারপরে হইল মেন বডি প্রেগ্রাফ ওয়ানে কজ নিয়ে আলোচনা করব মেন বডি প্রেগ্রাফ টুতে সলিউশন নিয়ে আলোচনা করব এখানে কি অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজ ইন ডিফারেন্ট এখানেও একই ঠিক ওরকমভাবে কজের যেমন টপিক সেন্টেন্স ছিল এখানে সলিউশনের টপিক সেন্টেন্স থাকবে হ্যাঁ তারপরে এক্সপ্লেন থাকবে তারপরে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা সলিউশন করব এরপরে কনক্লুশন অংশে সামারাইজ দ্য কি পয়েন্টস এই যে চারটা দাপ এটা চারটা দাপ অনুসরণ করে আমাদের প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ লিখতে হবে তো একটা উদাহরণ দেখা যাক যে কিভাবে এই চারটা দাপ অনুসরণ হয় প্রশ্ন বলা আছে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল স্কুলে তারা আগ্রহ হারাচ্ছে অ্যাটেন্ড করায় হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট কজেজ আর কারণ কি হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট তুমি কী সলিউশন সাজেস্ট করো তাহলে প্রথম ইন্ট্রোডাকশন অংশে বলা ছিল যে আমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে প্যারাবাইজ দ্য গিভেন প্রবলেম হ্যাঁ মানে কি যেই সমস্যার এটা আমাদের প্রথম মনে মনে মানে আমরা প্যারাফ্রেজ করে ফেলব যে কি কি লেখা যায় হুম তারপর রাইট ওয়ান কী কজ অ্যান্ড রিলেটেড সলিউশন তারপর একটা একটা কারণ এবং একটা সলিউশন আমরা লিখবো তো এখন এটা আমরা বুঝতে পারলাম যে ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসিং আওয়ার স্কুল ইজ দ্যাট আমাদের স্কুলের এখন যে সমস্যা ভুগতেছে দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল স্কুলে অ্যাটেন্ড করতে পারতেছে না দ্য মেন ওইখানে বলছিল একটা কজ দেখাইতে

হুম তো এটা সম্ভব না যে টিচারের কাছে অ্যাটেনশন দেওয়া এবং লিস্টাইন করা সব সকল সমস্যা ক্লাসের অ্যান্ড একটা সলিউশন হইতে পারে স্টুডেন্টদের এঙ্গেজ করা ক্লাসরুম অ্যাক্টিভিটিসে বাই পেয়ার অফ গ্রুপ ওয়ার্কস তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশন অংশ চলে গেলো এখন মেন বডি প্রেগ্রাফে মেন বডি প্রেগ্রাফের জন্য তারা বলছিল যে এখানে কি বলা ছিল মেন বডি প্রেগ্রাফের জন্য প্রেগ্রাফের জন্য সেখানে বলা ছিল যে কজের জায়গায় টপিক সেন্টেন্স একটা দিয়ে ওইটার এক্সপ্লেন করে এক্সাম্পল দিতে আচ্ছা তো মেন বডি প্যারাগ্রাফ আমরা যদি যাই তো এখানে টপিক সেন্টেন্স দেবো ওয়ান অফ দ্য মেইন কজেস অফ লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও এটা হল টপিক সেন্টেন্স যে স্টুডেন্ট টিচারের রেশিও কম বাংলাদেশ ইজ এ পপুলার কান্ট্রি আর এটা এখন আমরা এক্সপ্লেন করতেছি কেন ই স্টুডেন্ট টিচার রেশিও কম কেন হুম স্টুডেন্ট টিচারদের থেকে বেশির কারণ কি বাংলাদেশ একটা পপুলার কান্ট্রি অ্যান্ড উই গেট এ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম বাংলাদেশ জনবহুল জনবহুলের জন্য ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে ইন এ ক্লাসরুম দেয়ার আর সিক্সটি টু এইট স্টুডেন্টস অন অ্যাভারেজ ষাট থেকে আশিটা স্টুডেন্ট থাকে অ্যাভারেজে ফর এ টিচার ইট ইজ এ অলমোস্ট ইম্পসিবল টু লিসন টু এভরি ওয়ানস প্রবলেম তো টিচারের কাছে অসম্ভব সবার কথা শোনা বিসাইড ইট ইজ নোন দ্যাট এভরি স্টুডেন্ট ইজ ইউনিক আর সব স্টুডেন্ট ইউনিক অ্যান্ড সো দে আর সো দে আর দেয়ার প্রবলেম তাই তাদের সমস্যাও তো ইউনিকই হবে অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডু নট গেট দ্য মোটিভেশন টু অ্যাটেন্ড স্কুল আর এই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে তার স্কুলে আসে না রেগুলারলি উই হ্যাভ এ লার্জ ক্লাস অফ সেভেন্টি ক্লাসে সত্তর জন থাকে এভরিডে আই কাম টু স্কুল আর্লিয়ার হ্যাঁ তো এখন এই যে আমরা এতক্ষণ বললাম এই এক্সপ্লেন করলাম কেন স্টুডেন্ট টিচারের সংখ্যা রেশিওটা বেশি কারণ বাংলার জনবহুল দেশ আর সবার কথা শোনা সম্ভব না এখন একটা একটি দেওয়া যায় যে কীভাবে এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বোঝা যাবে যেমন আমি বলতেছি উই হ্যাভ এ লার্জ ক্লাসরুম অফ সেভেন্টি সত্তর জনের আমাদের ক্লাসরুম এভরিডে আই কাম টু স্কুল আর্লিয়ার টু সিট অন সিট অন ইন ফ্রন্ট অফ দ্য বেঞ্চ ইন ফ্রন্ট ইন ফ্রন্ট বেঞ্চ আমি তাড়াতাড়ি আসি যে সামনে বসবো বিকজ আই এম বিকজ কারণ ফ্রম দ্য ব্যাক আই ক্যান নট লিসেন টু মাই টিচার্স কেয়ারফুলি মানে পিছন থেকে আমার টিচারের কথা আমি ভালোভাবে শুনি না হ্যাঁ হ্যান আই সিট ইন দ্য ব্যাংক সামটাই ব্যাগ সামটাইমস আই রিকোয়েস্ট টিচার্স টু বি এ লিটল লাউডার অ্যান্ড সামটাইমস মাই টিচার কামস ক্লোজ টু মি টু হেল্প মি উইথ আন্ডারস্ট্যান্ডিং তা আমি যখন পিছনে বসি আই সিট ইন দ্য ব্যাগ হ্যাঁ সামটাইমস আই রিকোয়েস্ট টিচার টিচারকে রিকোয়েস্ট করি টু বি এ লিটল লাউডার আর কিছুটা জোরে একটু বলতে অ্যান্ড সামটাইমস মাই টিচার কামস ক্লোজ টু মি আমার কাছে আসে টু হেল্প মি উইথ আন্ডারস্ট্যান্ডিং আমাকে বোঝাতে বাট উই আর সেভেন্টি অ্যান্ড ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরি ওয়ান উইথ দেয়ার হ্যাঁ ডাইভার্স প্রবলেমস তাই একজন টিচার এরকম সমস্যার সমাধান করতে পারে না ইট ইজ এ হিউজ প্রবলেম দ্যাট নিডস টু বি সলভ এই যে সমস্যাটা সমা সমাধান করা উচিত আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাইলাম যে আমাদের ক্লাসের ছাত্র সংখ্যার দ্বারা এখন মেন বডি প্রেগ্রাফ টুতে আমি এটা সলিউশন দেবো একটা টপিক সেন্টেন্স আসবো তারপরে এক্সপ্লেন করবো আমার একটা এক্সাম্পল দিব তো ইফ উই ওয়ান টু সলভ দ্য প্রবলেম যদি এই সমস্যার সমাধান করতে চাই স্টুডেন্টস হ্যাঁ মোর ইনভলভ ইন দ্য ক্লাস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এই যে একটা টপিক সেন্টেস দিলাম যদি সমাধান করতে চাই ইনভলভমেন্ট খুব জরুরি বেশি থেকে বেশির এখন এটার ব্যাখ্যা দেই ওয়ান ইফেক্টিভ সলিউশন কুড বি ইমপ্লিমেন্টিং প্রজেক্ট বেসড লার্নিং ইনিশিয়েটিভস একটা প্রজেক্ট বেসড লার্নিং ইনিশিয়েটিভ করা যেতে পারে ফর এক্সাম্প ইনিশিয়েটিভস হোয়ার স্টুডেন্টস ওয়ার্ক অন রিয়েল ওয়ার্ল্ড যেখানে স্টুডেন্টরা মনে করবে যে আমরা প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস আছে অ্যালাইন্ড উইথ সাথে থাকবে দেয়ার ইন্টারেস্ট হ্যাঁ মানে তার আগ্রহ থাকবে ফর এক্সাম্পল এই স্কুল কুড কুড পার্টনার উইথ লোকাল বিজনেস একটা পা মানে লোকাল বিজনেসের সাথে পার্টনার করতে পারি স্কুলটা টু ক্রিয়েট এ প্রজেক্ট হোয়ার স্টুডেন্টস ডেভেলপ মার্কেটিং ক্যাম্পেইনস যেখানে নিয়ে নিজের সরাসরি কীভাবে মার্কেটিং করতে হয় এটা বুঝতে পারবে অর ডিজাইন সলিউশন টু কমিউনিটি প্রবলেমস অথবা এরকম সলিউশন করবে যে যেটার তাদের সমাজ ব্যবস্থার বা কমিউনিটির প্রবলেম দিস অ্যাপ্রোচ ফস্টার্স এঙ্গেজমেন্ট আর এইভাবে তারা কি হবে জড়িত থাকবে অ্যান্ড অ্যান্ড রেলিভেন্স মেকিং স্কুল মোর অ্যাপিলিং টু স্টুডেন্টস আর তখন তাদের কাছে স্কুলটা খুব আকর্ষণীয় হবে তো এখানে আমরা প্রথম একটা টপিক সেন্টেন্স বললাম যে স্টুডেন্ট ইনভলভমেন্ট বাড়ানো উচিত এক্সপ্লেন করলাম আর এক্সাম্পলটা কি তারা তারা কি করবে তারা এই যে কুড পার্টনার উইথ লোকাল বিজনেস বিজনেসের সাথে লোকাল হয়ে করতে পারে এখন আমি তো মেন বডি প্যারাগ্রাফ ট্যুর সম্পর্কে আলোচনা টপিক সেন্টেন্স তারপরে টপিক সেন্টেন্সের ব্যাখ্যা তারপর একটা উদাহরণ দিলাম যে এইভাবে স্টুডেন্ট সংখ্যার উপস্থিতি বাড়ানো যেতে পারে কনক্লুশন অংশে কনক্লুশন উপসংখ্যার অংশে আসে আমরা কি বলবো সামারাইজ দ্য টেক্সট আমরা তখন যা বলছি এটা সামারি করবো তো সামারি কি বিগ ক্লাসেস লং অ্যান্ড অ্যান্ড দ্য ফেয়ার অফ মেকিং মিস্টেক যে আমরা বড়ো বড়ো ক্লাস দীর্ঘ বক্তৃতা হ্যাঁ এবং মেকিং মিস্টেক আমরা ভুল করি অনেক সময় ক্যান মেক ইট হার্ড টু সামান টু বি ইন স্কুল এটা স্কুলে থাকাটা অনেকের কাছে একটু কঠোর হয়ে যায় এই ব্যাপারগুলো বাট দে আর মেনি ওয়েজ টু মেক ইট মোর ফান কিন্তু অনেক উপায় এগুলা খুব আনন্দপূর্ণ করা যায় ওয়ার্কিং উইথ দ্য ফ্রেন্ডস ইন ক্লাস হ্যাঁ বন্ধুদের সাথে আসে কাজ করা প্লেইং গেমস খেলাধুলা করা ডুইং আর ডুইং প্রজেক্টস বিভিন্ন প্রজেক্ট যে একটু আগে দেখলাম প্রজেক্টে হ্যাঁ অংশগ্রহণ করার অ্যান্ড ইভেন লার্নিং ফ্রম মিস্টেক আমরা বুলে থেকেও শিখতে পারি ক্যান মেক স্কুল মোর ইন্টারেস্টিং এই বিষয়গুলো স্কুল বিষয়টাকে কী করবে খুব মোর ইন্টারেস্টিং করবে আর একটা জানার বিষয় পরীক্ষায় অ্যান্সার করার সময় এই ইন্ট্রোডাকশান মেইন বডি প্যারাগ্রাফ কনক্লুজ এগুলো লেখার দরকার নেই আমরা যেমন রচনা লিখার ক্ষেত্রে এগুলো দেই না ঠিক এগুলো হবে না হ্যাঁ এটা নর্মালভাবেই লেখা যাবে এগুলো ছাড়া এগুলো আলাদা আমি লিখছি জাস্ট বোঝার সুবিধার্থে যে কোনটা ইন্ট্রোডাকশান কোনটা মেন বডি প্রেগ্রাফ ওয়ান আর কোনটা মেন বডি প্রেগ্রাফ টু আর কোনটা কনক্লুশন হ্যাঁ তো এইভাবে আমরা সলভ করতে পারি এইখানে এটা দেওয়া আছে ক্লাস নে নাইনের এক্সপিরিয়েন্স ফাইভ এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম এটা টেক্সট বুকের আলোকে এই এইভাবে সমাধান করতে বলা হয়েছে আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা